এবং চাকরি ফেরানোর দাবিতে 28 এপ্রিল থেকে তারা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে যাচ্ছেন, অনশন এবং অবস্থান বিক্ষোভ করে যাচ্ছেন তমলুক হাসপাতাল মোড়ে। আর সেই অবস্থানে বিজেপির তরফে ইট ও ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার জোরে আহত হয়েছেন কয়েকজন শিক্ষক, চিকিৎসার জন্য তাদেরকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের সাজানো লোকজন দিয়ে এই অবস্থান করানো হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি চলে যায় প্রায় 26,000 শিক্ষকের। চাকরি ফেরানোর দাবিতেই তারা দীর্ঘদিন ধরে অনশন করছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং সেই অবস্থান বিক্ষোভে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জানা যাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা সেই অবস্থান বিক্ষোভে এসে ঢিল এবং ইট ছুড়তে থাকেন, যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক। তমলুক হাসপাতালে তাদেরকে ভর্তিও করা হয়। অন্যদিকে তৃণমূলের সবটাই সাজানো, এমনটাই মন্তব্য করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের অনশন মঞ্চ আপনারা চলছেন জানেন, গত 28 এপ্রিল থেকে অবস্থান বিক্ষোভ ছিল, সেই অবস্থান বিক্ষোভ তারপরে আমরা 120 ঘন্টা পেরিয়ে গেছি অনশন মঞ্চ, আমাদের চলছে অনশন। সেই অনশন কর্মসূচির উপর বিজেপির গুন্ডা বাহিনী আজকে আক্রমণ চালালো, জুতো ছুঁড়ে মারলো, পাথর ছুঁড়ে মারলো, চেয়ার ভাঙচুর করা হলো। আমরা অবাক হয়ে গেলাম যে শিক্ষক সমাজের উপর আক্রমণ, এই শিক্ষক সমাজের আক্রমণ। আমরা অবাক হয়ে গেলাম যে তমলুকের মতো স্বাধীনতা সংগ্রামীদের মাটিতে এটা কি করে হয়, এইটা আমরা অবাক হয়ে গেলাম। দেখুন, যারা বসে আছে তাদের কারো চাকরি টাকরি যায়নি, ওসব বানানো, ওসব দামি দামি কিছু ক্যান্ডিডেট হয় না, দামি লোকজন, ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন না, দেখতে পাবেন এসব এসব। ঠিক আছে, হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন, ওরা এসব বলবে। আর ওদের কুণাল ঘোষই তো বলে গেছে যে 2021 থেকে এই চুরি চলছে। আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে 2022, তার 1 বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে, তাই না? তো এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কি একটা বলে, সে জানতো সবই, সে ওই চুরির মধ্যে আছে।